দর্শক, ব্রেকিং নিউজ। মিরাজ, জাকির আলী, তাসকিনের লড়াকু ইনিংসে অ্যান্টিকা টেস্টের চতুর্থ দিনে ম্যাচটা কিছুটা জমিয়ে তোলার আভাস দিয়েছিল বাংলাদেশ। তবে শেষ বিকেলে ব্যাটিং ব্যর্থতার ফলে সেই আশা অনেকটাই ফিকে। চতুর্থ দিনের খেলা শেষে ম্যাচ জিততে বাংলাদেশের দরকার আরও 225 রান। ওয়েস্ট ইন্ডিজের চাই 3 উইকেট। মিরাজ জাকিরের ব্যাটে লড়াই। তাসকিন আহমেদের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ইনিংসে 152 রানে থামিয়ে দেয় বাংলাদেশ। ম্যাচ জিততে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় 334। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দ্রুত 2 উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। ওপেনার জাকির হাসান রানের খাতা খোলার আগেই বিদায় নেন প্রথম ওভারে। দলের 7 রানের মাথাতে ফিরেছেন মাহমুদুল হাসান জয়। 2 ওপেনারকে হারিয়ে বেকায়দায় পড়ে যায় বাংলাদেশ। এরপর মুমিনুল হক এবং শাহাদাত হোসেন দীপু মিলে বিপদ সামাল দেওয়ার চেষ্টা চালিয়েছেন, তবে তাদের জুটিটাও লম্বা হয়নি। দলের 20 রানের মাথাতে 22 বলে 4 রান করে বিদায় নেন দীপু। মুমিনুল ফিরেছেন 23 বলে 11 রান করে। দলের বোর্ডে তখন মোটে 23 রান। এরপর কিছুক্ষণ লড়াই চালিয়েছেন লিটন দাস এবং মেহেদি হাসান মিরাজ। ভালোই চলছিল দুজনের জুটি, তবে দলের 59 রানের মাথাতে থেমেছেন লিটন। 18 বলে 22 রান করে বিদায় নেন তিনি। লিটনের বিদায়ের পর ক্রিজে মিরাজের সাথে যোগ দেন জাকির আলী। দুজনে মিলে ভালোভাবে এগিয়ে নিয়েছেন দলের ইনিংস। 50-র পথেই ছিলেন মিরাজ, তবে শেষ বিকেলে আউট হয়েছেন তিনি। সাজঘরে ফিরেছেন 46 বলে 45 রানের ইনিংস খেলে। শেষ ভরসা হিসেবে ক্রিজে টিকে আছেন জাকির। 36 বলে 15 রান করে অপরাজিত তিনি। 31 ওভারে 7 উইকেট হারিয়ে 109 রান তুলে চতুর্থ দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। ম্যাচে হার অনেকটাই নিশ্চিত বাংলাদেশের। জয়ের জন্য লাগবে আরও 225 রান, হাতে মোটে 3 উইকেট।